নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আশা করি সকলের পুজো খুব খুব ভালো কেটেছে। আমারও কেটেছে, কিন্তু আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, কাশি ঠান্ডা লেগে গেছে। এই অবস্থায় কাজকর্ম তো করতেই হবে। শীত তো হালকা হালকা পড়ে গেছে, এবার আমরা শীতের প্রস্তুতি পুরো দমে চালাবো। তো চলো, আজকে কি শীতের প্রস্তুতি করছি তোমাদের দেখায়। আমার ছাদটা দেখিয়ে দিই, পুরো ফাঁকা, কিছুই নাই, কয়েকটা কয়েকটা গাছ আছে। এই চলে এসেছি। তুমি হচ্ছে টপ টপ সিলেকশন, এই যে পুরনো টপগুলোকে পরিষ্কার করতে হবে, যেহেতু পুরনো ছত্রাক তো লেগেই আছে, দেখতেই পাচ্ছ। এই যে এগুলো সব ছত্রাক, এগুলো আমি কিভাবে পরিষ্কার করছি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে টব, তারপরে হচ্ছে মাটি, মাটিটাও দেখাচ্ছি। মোট 22টা গাছ ছিল, নিচে দিয়েছি, ওপরেও আছে ওগুলোকে, এবার প্রতিস্থাপন করতে হবে। কী করে করব না করব সবই তোমাদের দেখাবো, তোমরা সঙ্গে থাকো। এই হচ্ছে মাটি, মাটি 6 মাস থেকে পাতা পচা সার আর কি দিয়েছি তোমাদের দেখাচ্ছি, এটা মিশানো ছিল, ব্যাস। এবার এর সঙ্গে কিছু তো মেশাবো, মিশিয়ে গোলাপ প্রতিস্থাপন করব। এই হচ্ছে সবজির খোসা, যেটা মোটামুটি আমি লিকুইডটা সব গাছে দিই, আর এই শুকিয়ে নিচ্ছি, এগুলো কাজে দেবে, এগুলো কিছুটা আবার নতুন মাটিতে মিশিয়ে দেবো। এটা আর পাতা পচা সার মিশিয়ে মাটিটাকে 6 মাস রেখে দিতে হবে। কোনো বন্ধু যদি মনে করো আমার সময় নেই, তাহলে এটাকে ভালো করে শুকিয়ে, ভালো করে হাতে পেস্ট করে মাটির সঙ্গে মিশিয়ে তুমি তোমার শীতের ফুল গাছ লাগাও, তোমার উপকার দেবে। যাচ্ছি, কিভাবে পরিষ্কার করব। এই যে কাতার দড়ি, কাতার দড়ি দিয়ে ভালো করে কাতার দড়ি দিয়ে ঘষে ঘষে ভালো করে ভালো করে এই ছত্রাকগুলো, এই যে এই হয়ে গেল পরিষ্কার, দেখো কি সুন্দর পরিষ্কার করে হয়ে গেছে। ফুটোটাও দেখে নিতে হবে ঠিক আছে কিনা, ব্যাস পিছনের ফুটো ঠিক আছে কিনা দেখে নিতে হবে। মোটামুটি এভাবে পরিষ্কার করে নিয়ে সাফ ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে নিতে পারো, বা নিম পাতার জলে ধুয়ে নিতে পারো। আমি তো নিম পাতা দিয়ে দেবো, ব্যাস আমার আর কিছু লাগে না। এবার এই গাছটাকে আমি কিভাবে প্রতিস্থাপন করব, প্রথমে হালকা করে এভাবে হালকা করে, এই দেখো বেরিয়ে আসলে, চলে আসলো, কোনো ব্যাপার না, চলে আসলো এভাবে। এবার কি করব, এবার এক টব মাটি মোটামুটি চেলে নিলাম, এবার কি কি দেব দেখো। এই অল্প করে শিং চাচা দেব, এই যে এক টবে এক মুঠো হাড় গুঁড়ো দিতে হয়, আমি এরকম দিয়ে দিলাম। আর একটু সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই দিতে হবে, কারণ শিকড়টাকে ভালো রাখার জন্য। এতটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে,
দেওয়ার পর এবার টবের নিচে কিছু মোটা মাটি দিয়ে দেব। মোটা মাটি দেওয়ার পর নিম পাতা দিয়ে দিতে হবে। দেওয়ার পর এই চালা ইস্তিত মাটি দিয়ে দিতে হবে। হয়ে গেল। এটা হচ্ছে হাজারো গোলাপের গাছ, বুঝতে পাচ্ছি ছোট এই গাছটা দেখে। তবে এই পাতাটা এর এলা ডাল বলে, এটা সাতটা পাতা, এটাকে আমাকে কেটে দিতে হবে। আমি কবে কাটবো সেটা আবার পরে ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছ একবারে নিচটার অবস্থা খুবই খারাপ। এটাকে আমি অর্ধেকটা শিকড়টাকে কেটে দিলাম। এবার বসিয়ে দেব। কিছু মাটি খুলে এবার বসিয়ে দেব, এইভাবে বসিয়ে দেব, ঠিক আছে? দিয়ে সাইড দিয়ে মাটি দিয়ে দেব। এটা যেহেতু হাজারো গোলাপ, এটাকে আমাকে আগে রক্ষা করতে হলো। সবার আগে আমি এটাই করলাম। আমার ভীষণই ভালো লাগে একটা গাছে অনেক গোলাপ ফুটে থাকে, ভীষণই ভালো লাগে। ব্যাস এইভাবে হয়ে গেল। প্রত্যেকটা গাছে এবার এইভাবে পরিচর্যা করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। ব্যাস এভাবে হয়ে গেল। এটাকে একটু চেপে দিলাম। কতটা মাটি খালি থাকলো দেখো। এভাবে রেখে দেওয়ার পর সামান্য জল ছিটিয়ে দিয়ে মাঝে মাঝে একটু জল দিতে হবে। এরপরে কতদিন পরের ডাল কাটবো পরের ভিডিওতে দেখতে পাবে। এবার আস্তে করে জলটা দিয়ে দিতে হবে, দিয়ে ছায়াযুক্ত স্থানে এটাকে রেখে দিতে হবে। এটা যে সম্পূর্ণ জৈব মাটি তার প্রমাণ। জলটা যখন ভেসে উঠছে দেখো, কালো কালো সব ভেসে উঠছে, মানে উদ্ভিদের পচা অংশ। এই সম্পূর্ণ জৈব মাটি দিয়েই গোলাপ চাষ করলাম। এতগুলো গাছ আছে, সব গাছগুলোকেই আমাকে প্রতিস্থাপন করতে হবে। আজকেই করে ফেলবো, তারপরে কতদিন পরের ডাল ছাড়বো সেটা আমি দেখাবো। পরপর আমার ভিডিও আসবে, দেখতে থাকো তোমরা। এই যে সব গাছগুলো পড়ে আছে, সব প্রতিস্থাপন করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। নতুন কোনো বন্ধু থাকলে হবি অফ সুলেখার চ্যানেলের পাশে থেকো। ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে। আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, গাছেদের সঙ্গে থাকো, আনন্দে থাকো।